বিজয়নগর রাজ্যের মহারাজ তরুণ কুমার ছিলেন একজন সুদক্ষ ও দয়াবান রাজা। তার শাসনে রাজ্যের প্রজারা বেশ শান্তিতেই বাস করত। মহারাজ এমনিতে সব বিষয়ে সচেতন হলেও তিনি মন্ত্রী ভুবনের উপরে অন্ধবিশ্বাস করতেন আর তার কথা মেনে চলতেন, আর মন্ত্রী সেই সুযোগের সদ্ব্যবহার করত। মন্ত্রী, রাজ্যের সব অংশের খবর ভালো তো? মহারাজ, রাজ্যের মধ্যে সবকিছুই রয়েছে একেবারে দুর্দান্ত। আপনাকে হতে হবে না একটু উদ্ভ্রান্ত, আপনি থাকুন একদম শান্ত। মহারাজ, মহারাজ, রাজসভার বাইরে একদল যুবক অপেক্ষা করছে, তারা সকলে আপনার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চায়। যাও যাও, তাদের এক্ষুনি ভেতরে পাঠিয়ে দাও। আপনিও পারেন মহারাজ, হাতির আশেপাশে কত মশা মাছি ভন ভন করে, সেদিকে কি ভ্রুক্ষেপ দিতে হয় নাকি? মন্ত্রী, ওরা আমাদের রাজ্যের যুব সমাজ, আর যুব সমাজের ওপরই তো দেশের ভবিষ্যৎ নির্ভর করে, ওদের কথা তো শুনতেই হবে। এতজন অভিযোগ নিয়ে এসেছে, বলো, মন হালকা করে ফেলো। প্রণাম মহারাজ, অপরাধ নেবেন না, কিন্তু এখানে না আসা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। মহারাজ, আমরা শিক্ষিত যুবক, পড়াশোনা করেছি এই আশায় যাতে কিছু কর্মসংস্থানের সুযোগ পাই, কিন্তু এই রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগই নেই। হলো, তোদের বক্তব্য পেশ, এবার এই দরজা দিয়ে হয়ে যাও নিকেশ। মন্ত্রী, ওরা ওদের অভিযোগ মহারাজের কাছে জানাবে না তো কাকে জানাবে? আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি না। মহারাজ, আপনি বুঝতে পারবেন না, আপনি মহারাজ, এই দুনিয়ার সবকিছু আপনার মুঠোয়, কিন্তু আমরা শিক্ষিত হয়েও বেকার, এই যন্ত্রণা কেউ বুঝবে না মহারাজ, কেউ বুঝবে না। এই এই ফালতু বকছিস কেন রে? তোদের জন্য মহারাজ কি কম করেছেন? বিদ্যালয়, বিদ্যা প্রতিষ্ঠান, এখন কর্মের জোগাড় নিজেরা করো। আমাদের কর্ম করতে কোনো আপত্তি নেই মহারাজ, কিন্তু যথাযথ সুযোগ তো চাই। আমরা ছোটখাটো ব্যবসা, কুটির শিল্প করতে চাই, কিন্তু কিন্তু লগ্নি নেই। আপনি যদি একটু সাহায্য করতেন, আমাদের জীবনটা বদলে যেত মহারাজ। ঠিক, তোমাদের কথাগুলো খুব সত্যি। ঠিক আছে, আমি কথা দিলাম, তোমাদের জন্য আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করব, ভরসা রাখো। মহারাজ, কি এত ভাবছেন হয়ে মশগুল, যার জন্য দাবার চাল দিচ্ছেন ভুল? হ্যাঁ, তাই তো। আর মন্ত্রী, আমি ওই ছেলেগুলোকে নিয়ে ভাবছি, ওদের জন্য কি করা যায় বলতো? ধুর, ওই ছেলেগুলো মহারাজ, ওরা বেঈমান, যতই করুন দেবে না ওরা মন, তাই আপনি নিশ্চিন্তে দিন দাবার ঘুটির দান। তা হয় না মন্ত্রী, আমি ভেবেছি ওদের জন্য ছোট ব্যবসায় লগ্নি করব, অর্থ সাহায্য করব। আরে আরে মহারাজ, আপনি হলেন নাকি পাগল? এসব করলে নিঘাত হবে গন্ডগোল। তার মানে? দেখুন, আজকে আপনি ওদেরকে অর্থ সাহায্য করলেন, কিন্তু ওদের কি কোনো ভরসা আছে? দেখবেন ওই অর্থ নিয়ে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা ফাঁদলো, তখন ভরসে ঘি ঢালা হবে তো। তাহলে উপায়? উপায় একটাই, নতুন এক ভাতা হলো একমাত্র দাওয়াই, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। তাহলে নতুন ভাতার নাম হবে নারায়ণ ভান্ডার। ঘোষণা করে দাও, প্রতি মাসে প্রতি যুবককে 50 টাকা করে ভাতা দেওয়া হবে। বিদ্যাসাগরের মাস্তুত ভাই, দয়ার সাগর, এই ভাতার জন্য আর্থিক যে লোকসান হবে তার ব্যবস্থা করব এবার আমি।
ব্যাস এরপরেই সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো যে নারায়ণ ভাণ্ডারের ব্যাপারে। কিছু কিছু যুবক খুব খুশি হলেও গৌতম আর সুনীলের কিন্তু ব্যাপারটা একদমই পছন্দ হলো না। সেদিন গ্রামের মুদি শ্যামের দোকানে গিয়ে গৌতম বলল, শ্যামদা 1 কেজি আটা আর 500 গ্রাম ময়দা দাও তো। এই নে তোর আটা আর ময়দা, 1 কেজি আটা 10 টাকা আর ময়দা 10 টাকা, 20 টাকা দে। 20 টাকা? কি বলছো কি গো, এই তো পরশু দিন আমি নিয়ে গেলাম আটা ময়দা 10 টাকায়, হঠাৎ এত দাম বাড়িয়ে দিলে যে? কেন রে, এটা কি আমার শ্বশুরের দোকান যে ইচ্ছে মতো দাম বানাবো? রাজ্যের সর্বত্র জিনিসের দাম বেড়েছে, খবর পাসনি? দুঃখ বাজার, বর্তমান, এগুলো দেখ। রাজ্যের সর্বত্র দাম বেড়েছে জিনিসের, কিন্তু কেন? সে আমি কি করে জানবো বাপু? রাজামশাই কি আমার পিস্তিত ভাই নাকি জ্ঞাতি গোষ্ঠী যে আমায় বলবে? আরে অদ্ভুত তো, হঠাৎ করে সব জিনিসের দাম বাড়িয়ে দিল আর সেটার কারণ জানাবে না। তা সেটা তুই জান না গিয়ে আমার কাছে ক্যাচর ম্যাচর করছিস কেন বাপ? কিনবি তো কেন, না হলে বিদায় হ যত সব। আরে অদ্ভুত তো, তোমায় কিছু জিজ্ঞেস করছি আর তুমি এরকম খ্যাটখ্যাট করছো কেন? আহ গৌতম, ওকে বলে কি হবে, এতে ওর কোনো দোষ নেই। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি। কি ব্যাপার সুনীল? মহারাজ রাজ্যে নতুন ভাতা নারায়ণ ভাণ্ডার চালু করেছেন তো, সেই খরচের পরিমাণ উসুল করার জন্য জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। বাহ কি বুদ্ধি! গুরুমশাই কি হয়েছে, আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আপনি তো পাঠশালায় গেছিলেন। আর পাঠশালা, ও আর বেশি দিন থাকবে না গৌতম, ও আর বেশি দিন থাকবে না। সে কি পাঠশালা উঠে যাবে মানে? কি বলছেন কি আপনি, পাঠশালা না থাকলে ছাত্ররা কি শিখবে? পাঠশালার আর প্রয়োজন নেই সুনীল, আজকে ছাত্রদের পড়াশুনোর কথা বললেই তারা বলল পড়াশুনো করে কি হবে, এমনিতেও তো প্রতি মাসে আমরা ভাতা পাবো। এটা কি বলছেন গুরুমশাই, ছাত্ররা দেশের ভবিষ্যৎ, যদি তাদের এরকম মানসিকতা হয় তবে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে গৌতম, আর কিছু বলে লাভ নেই, একটা গোটা প্রজন্ম ভাতার জন্য শেষ হয়ে গেল। আমরা তো কর্মসংস্থান চেয়েছিলাম গুরুমশাই, ভাতার ভিক্ষা আমরা চাইনি, চাইনি আমরা। মন্ত্রীমশাই, 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 সর্বনাশ হয়ে গেছে। সর্ব আর নাশটা আবার কে রে, যাদের জন্য এই অসময় বিরক্ত করছিস? মন্ত্রীমশাই আপনি বুঝতে পারছেন না, এখনই ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে। প্রতিবেশী রাজ্য আমাদের রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করছে। সেটা তো মহারাজ কি গিয়ে জানা, আমায় কেন বিরক্ত করছিস মর্কট? কেন মন্ত্রী, বিপদে কেবল মহারাজ এগোবে আর তুমি ল্যাজ গুটিয়ে পালাবে। মহারাজ আপনি এই গাধাটাকে এটাই বলছিলাম, মহারাজকে তলব করো, জরুরি বৈঠক করতে হবে। প্রতিবেশী রাজ্য কেন আমাদের রাজ্যের আক্রমণ করার পরিকল্পনা করেছে তা জানো? আগে না মহারাজ, মানে ওই জানা নাই আর কি। কারণ আমাদের রাজ্যে যুব শক্তি নেই তাই। আমাদের রাজ্যের বেশিরভাগ যুবকরা সব প্রতিবেশী রাজ্যগুলোতে চলে গেছে কর্মসংস্থানের জন্য। ও এই ব্যাপার, এতে আমাদের কি দোষ বলুন তো মহারাজ? আমরা তো ধরেছি ছাতা দিয়ে বেকার ভাতা, তাই না? ওরা ভাতা চায়নি, কর্ম চেয়েছিল কর্ম, কিন্তু তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে আমি ওদের কথা শুনিনি। আর আজকে মহারাজ ওসব ছাড়ুন, আত্মসমর্পণ করুন, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। চুপ, একদম চুপ, অনেক শুনেছি তোমার কুমন্ত্রণা, আজকে তোমার জন্যে আমার রাজ্য ডুবতে বসেছে, যদিও আমার দোষও কম নয়। আগে মহারাজ আমি বলছিলাম,
আর কিছু বলবে না তুমি, কিছু না। অনেক হলো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার জন্য ওরা রাজ্য ছাড়া হয়েছে, আমি ওদের ফিরিয়ে আনব। এরপরেই মহারাজ সারা রাজ্যে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ছোট বড় যে কোনো ব্যবসায় যুবকদের উৎসাহ দেওয়ার জন্য লগ্নিরও সুযোগ করে দেন। আর শুধু প্রতিবেশী রাজ্য থেকেই নয়, ভিন রাজ্য থেকেও যুবকেরা এই রাজ্যে আসতে লাগলো।